যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক হতে যাচ্ছেন নুসরাত জাহান চৌধুরী। বুধবার জো বাইডেন মোট 8 জনকে ফেডারেল আদালতের বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন। নুসরাত জাহান চৌধুরী বর্তমানে ইলিনয়ের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের আইনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নিউ ইয়র্কের পূর্বাঞ্চলীয় জেলা বিচারকের দায়িত্ব পালন করবেন। ইলিনয়ের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের নির্বাহী পরিচালক কলিন কর্নেল এক বিবৃতিতে বলেন, ফেডারেল বেঞ্চে নুসরাত জাহান চৌধুরী মনোনয়ন ঐতিহাসিক। তিনি প্রথম বাংলাদেশি আমেরিকান, প্রথম মুসলিম নারী এবং দ্বিতীয় মুসলিম আমেরিকান হিসেবে ফেডারেল বেঞ্চে দায়িত্ব পালন করবেন। এর 1 বছর আগে ক্ষমতায় আসার পর বাইডেন এখন পর্যন্ত 13 বারের মতো বিচারক মনোনীত করেছেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, নুসরাত জাহান চৌধুরী 2020 সাল থেকে ইলিনয়ের আমেরিকান নাগরিকদের স্বাধীনতা ইউনিয়নের আইনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। 2008 থেকে 2020 সাল পর্যন্ত তিনি নিউ ইয়র্কে আমেরিকার সিভিল লিবার্টিস ইউনিয়নের বিভিন্ন দায়িত্ব পালন করছেন। আর সর্বশেষ 2018 থেকে 2020 সাল পর্যন্ত বর্ণবাদ বিচার কর্মসূচি উপপরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া নুসরাত জাহান চৌধুরী 2013 থেকে 2016 সাল পর্যন্ত বর্ণবাদ বিচার কর্মসূচি সিনিয়র অ্যাটর্নির দায়িত্ব পালন করছেন। নুসরাত জাহান চৌধুরী 1998 সালে কলম্বিয়া ইউনিভার্সিটিতে BA ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি প্রিন্সটন স্কুল অফ পাবলিক ল স্কুল থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন।